টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো আম এবং সাবুদানা দিয়ে একটা মজাদার ডেজার্ট। এখন এমনিতেও আমের সিজন আর বেশ গরম পড়েছে, তাই খুব সহজেই রেসিপিটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার রেসিপিগুলো মিস না করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপির শুরুতেই প্রথমে একটা জেলি তৈরি করে নিতে হবে, তাই এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে জেলো পাউডার দিয়ে দিচ্ছি। বাজারে অনেক রকমের জেলো পাউডার পাওয়া যায়, পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারা যে ব্র্যান্ডেরই জেলো পাউডারটা ইউজ করবেন, প্যাকেটেই সেটার তৈরি প্রণালী দেয়া থাকবে, সেটা ফলো করে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তবে চাইলে জেলো ছাড়াও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এবার এতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে এটাকে জাল দেওয়ার জন্য মাঝারি আঁচে চুলায় বসিয়েছি, আর এই সময় এটাকে এইভাবে নেড়ে যেতে হবে। এবার এতে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি যে জেলোটা ইউজ করছি সেটা কালারফুল না, তাই একটু কালার দিয়ে সেটাকে কালারফুল করে নিচ্ছি। তবে আপনারা যেটা ইউজ করবেন সেটাতে কালার থাকলে আর দিতে হবে না। এরপর এটাকে জাস্ট একবার এরকম গরম হয়ে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে। এটাকে অনেক বেশি জাল দেওয়া যাবে না, এটাকে একটুখানি এরকম জাল দেওয়ার পরে এরকম একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, এটা জমে যাওয়ার জন্য। 1 ঘন্টা পরে জেলোটা তৈরি হয়ে গেছে। এবারে জেলোটাকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছে। এবার আরেকটি পাত্রে আমি দুধ জাল দেওয়ার জন্য বসিয়েছি। এরপর এতে প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু নেড়ে নিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এবার দুধটা একটু ঘন করে নেওয়ার জন্য এতে একটা পেস্ট দেবো। প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এতে প্রায় 3 টেবিল চামচ দুধ দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এই পেস্টটা দুধে ঢেলে দিতে হবে। এরপর এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অপেক্ষা করতে হবে দুধ একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দুধ যখন একটু এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। দুধটাকে এবার একপাশে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবার সাবুদানাটা তৈরি করার জন্য এখানে প্রায় 4 কাপ পানি আমি ফুটতে দিয়েছি। পানি যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে তখন এতে প্রায় 1/2 কাপ থেকে কম, মানে 1/3 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু নেড়ে নিচ্ছে। আর এখানে সাবুদানাটা তৈরি করার সময় পানির পরিমাণটা একটু বেশি দেবেন, এতে করে সাবুদানাগুলো একটার আগে একটা লেগে যাবে না। এবার মাঝারি আঁচে অপেক্ষা করছি এগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সাবুদানাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে যখন এরকম হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এবার এগুলোকে একটা চালনিতে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে না ধুলে এটা ওভারকুকড হয়ে অনেক বেশি নরম হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে প্রায় 2টি আম এরকম কিউব করে কেটে নিয়েছে। এবার সবগুলো উপকরণ একসাথে মেশানোর পালা। এবার একটা বোলে যে দুধটা জাল দেওয়ার পরে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে কনডেন্সড মিল্ক। এবার সেদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আম।
এরপর এটাকে নেড়ে মিশিয়ে নেছি। এবার যে জেলোটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে মিশিয়ে নেছি। শেষের দিকে সাজেশনে আরও অনেকগুলো মজাদার রেসিপি দিয়ে দেব, চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ডেজার্টটা অবশ্যই ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন, তাহলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। খুবই মজাদার রেসিপিটা, এই গরমে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের কাছে এটা খেতে ভালো লাগবে। আগামীতে আর অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।